বৃদ্ধাঙ্গুল যেন লাঙ্গুলের ফলা, অভ্রর মাঠ চষে চষে ফলায় কাব্যকলা। শুভ সন্ধ্যা, আজকে অস্থির টিভি নতুন সংযোজন আবৃত্তি, এবং সেই সঙ্গে আমার দর্শকদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। তো আবৃত্তি এই অনুষ্ঠানের প্রথম পর্বে আমরা উপস্থিত হয়েছি সমসাময়িক কবি শাহনওয়াজ প্রামাণিক সুমন। কেমন আছে? হ্যাঁ, ভালো আছি। তো এবছর আপনার একটা নতুন কবিতার বই বৃদ্ধাঙ্গুলের কাব্যকলা বের হয়েছে। তো এই বইটির পিছনের গল্প জানতে চাচ্ছি। বইটার পিছনের গল্প হলো যে এখন তো অনেক ব্যস্ত সময়, ব্যস্ত পেশায় আমি যুক্ত আছি, টেবিল চেয়ারে বসে গুছানো ভাবে লেখাটা হয়ে ওঠে না। আমি যে লেখাগুলো লিখেছি খুব ব্যস্ততার মধ্যেই, তো সেক্ষেত্রে আমাকে মুঠোফোন ব্যবহার করতে হয়েছে। আমি আমার এই বইয়ের সব কবিতাগুলো মোবাইলে লেখা। তা মোবাইলে আমরা সাধারণত একটা জিনিস দেখি যে আমরা যদি কিছু লিখি বা কোনো নাম্বার ডায়াল করি তা আমরা বৃদ্ধাঙ্গুল ব্যবহার করি। তো ওই বৃদ্ধাঙ্গুল যেহেতু দিয়ে যেহেতু এই কবিতাটা লেখা কবিতাগুলো, সে কারণে আমি বইটার নাম বৃদ্ধাঙ্গুলের কবিতা কাব্যকলা রেখেছি। আচ্ছা, এর মাঝে দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে কবি বর্তমান কিন্তু রাজশাহীতে বসবাসরত, আর কবির পৈতৃক নিবাস দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলায়। তো আমি সেই কাছুয়া মহম্মদ কবিতাটি এখন পড়বার চেষ্টা করছি। কাছুয়া মামুদ। মুই কাছুয়া মামুদ, 60 বছর হয়ে গেল, এলাও কাছুয়াই থাকি গেন। তোমরা কাছুয়া বোঝেন, কাছুয়া মানে ছোট শৈল, বাপ কেন মোর নাম কাছুয়া থইছে আগত বোঝো নাই, এলা বোঝো। যে বছর হনু কয়দিন পর মা মরি গেল, মেলায় ভাই বোন দিন মজুর বাপ, একবেলা খাইলে দুই বেলা না খায়া ভকতে কান্দ, সবাই কয় তুই কেনে এত কান্দিস, সেই যে মোর কান্দন শুরু হইছে সেই কান্দন এলাও থামে নাই, জীবনে আর কিছু পাও আর না পাও কান্দিবার উপলক্ষ পাইছু মেলা, অল্প আনা বড় হইতে না হইতে বাপও মরে গেল, মই বসে কান্দ কি করি কি খাই। মিয়া ভাই গরু চড়ার কাম নিয়া দিল মেম্বারের বাড়ির, পেটে ভাতে চাকরি, যাও তিন বেলা খাউন তো পাইম। একদিন একটা গরু হেরে গেল, দোষ হইল মোর, চাকরি খান চলি গেল সাথে বেধরক মায়, মুই বসে কান্দ সবাই কয় এত কান্দিস কেন, তুই কি কাছুয়া, মুই খরাত কান্দ ঝরত কান্দ বানত কান্দ, প্রত্যেক বছর মোর ঘর বানত ভাসি যায়, আর মুই কাছুয়া সাওয়ার মতন কান্দ, সেই বাদে মোর নাম কাছুয়া মামুদ। এলা আকিকা সারা নাম কি দাম আছে, মাইনষে ডাকায় মুই সারা দেও এই যা, এইবারও ধরলা মোর শোক ভাসে ধরি গেল, বাড়ি ঘর বিছানা খেতা শোক, মাটির শানকি পাইলা আর বাপের থুইয়া যাওয়া একমাত্র সম্বল সাদের হুক্কা খান, তাও কান্দ নাই, এবার নিয়াত করছো আর কান্দিম না, হায় রে ধরলা তুই মুখ ফির কান্দালু, মোর ব্যারামি বেটাটা কেন ভাসে ধরি গেলু কেন, বড় হাউস করি ওর নাম থুসু আঙ্গুর, বিশ্বাস কর ওই জীবনে আঙ্গুর খায় নাই, মুইও না, টাউনত কামজ যায়া ফলের দোকানত ঝুলি থাকা ফলগুলা দেখি ভালো লাগিছিল, দোকানিক পুজ করি জানিসু এলা আঙ্গুর, সেই বাদে ওর নাম থুসু আঙ্গুর। রায়ত দাচনক বান চলি আসিল ঘরের উপর দিয়া পানি, যায় যায় পাঠছে সাঁতরে উঁচা দুটছে, কিন্তু মোর ব্যারামি বেটাটা পারে নাই,
খালি একবার চেসে কইছে, বাপ মোক বাসা, মুই পারো নাই। ধারলারে সবাই তোক থুইয়া চলে গেছে শহরের বস্তি, খালি মুই পড়ি আস বাপের ফিটা আগড়ি, জগমোহনের চরত তোর মায়ায়। বাপের ভিটা মুই কম, আসলে তো তা নোয়ায়, কোনো কাগজ পাতি নাই। প্রতিবার বানের পানি নামি গেইলে চর জাগে, প্রতিবার নয়া মানুষ আসি কয়, এখান মোর জায়গা, যা আবাদ করবু তার আধেক মোক দিব। মুই রাজি হও, না হয় উপায় নাই, একবার রাজি হও নাই দেখি, মোর মাথা ফাটে রক্ত বেরকি দিছিল, এলা নিরুপায় হয়া মানি নাও। ধরলারে তুই ক্যানকা করি মোর সর্বনাশ করিস, খরার দিনে তোর বুক যখন শুকি খাঁ খাঁ করে, তখন মুই তো তোর বুক সত্ত্বে সান্ত্বনা দাও। বর্ষা আসিলে জ্যোৎস্না রাইত ডিঙ্গি নৌকা বায়া, তোক ভাওয়াইয়া গান শোনাও। তুই শোক ভুলি যাইস কেমন করি, মুই তো কোনোদিন কারোটি সাহায্য চাও নাই, কাম চাইছু কাম, আইজো সাহায্য চাও না, কাম চাও। কিন্তু তুই কান খুলি শুন, যতই দুঃখ দেশ না কেনে, এই নারী পুতা চর থাকি মুই কোঠেও যাইম না। পানি নামি গেইলে ফের কাশিয়ার খ্যার দিয়া ঘর বানাইম, কোদাল দিয়া চটিয়া আবাদ করিম, আধেক ফসল জমির নয়া মালিকক দিম। আর ভাটির পাখে চায়া থাকিম, আঙ্গুর ফিরি আসিবার অপেক্ষায়। ধন্যবাদ আমাদের সমসাময়িক কবিকে, এত সুন্দর একটি আঞ্চলিক ভাষায় রচিত একটি কবিতা আমাদের দর্শকদের জন্য উপহার দেওয়ার জন্য। তো দেখা হবে আগামী নতুন কোন পর্বে, সে অপেক্ষায়। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন, এবং কেমন লাগলো সেটি অবশ্যই আমাদেরকে কমেন্টস বক্সে জানাবেন। And as for a wish, thanks for watching.